সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়োলেন্ট ইললিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় রবিবার দুপুরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। জানা গিয়েছে পতিরাম এলাকার বাসিন্দা বছর 65 সুনীল ওরাও নামে এক ব্যক্তি 5 তারিখ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। 6 তারিখ সকালে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। এক সপ্তাহ কেটে গেল, নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তারই প্রতিবাদে রবিবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকেরা। তাদের দাবি, নিখোঁজ ওই ব্যক্তিকে খুঁজে দিতে হবে, পাশাপাশি ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি করেন তারা। আমাদের ব্যাগ থাল বাসন এখনো মনে হয় আছে, আর ওটাতে ছুটি হয়নি, আর অন্য পেশেন্ট শোয়ানো আছে। তারপর পেশেন্টটা তাহলে ও যদি বেরিয়ে গেছে, সকালবেলা ওষুধ দিলেন তাহলে ওই রুগীটা কখন ভর্তি হলো, কখন ভর্তি হলো ওই রুগীটা? আচ্ছা সেটা তো সেটা, তারপরে দুটার দিকে বেরিয়ে গেল, হাতে চেনাল ছিল। দুটো কি চেনাল বার থাকে? দুটো কি রাত্রি বেলায়? রাতের বেলা, দুটা রাতের বেলা, রাত্রি দুটো। তাহলে তার হাতে চেনাল থাকে। কতদিন আগে এটা হয়েছে? কদিন হলো? আর দিনে আপনাদেরকে সাহায্য করছে না? এতগুলা মানুষ দেখে এতগুলা মানুষ আমাদেরকে খাবার চাইছে।